বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তোমাদের মাঝে আমি আজকে সরকারি জব নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 30 মে 2022, স্মারক নম্বর হচ্ছে এত। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা দেখব এখানে কয়টা পদ আছে, কোন কোন পদের জন্য শিক্ষাগত কী এবং আবেদন কবে শুরু, আবেদন শেষ কবে, বিস্তারিত বিষয়গুলো আমরা তোমাদেরকে পড়ে শোনাবো। সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এবং এখনও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকবে বেল আইকনটি অল বাজিয়ে দাও, যাতে পরবর্তীতে নিত্য নতুন আপডেট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে ভিডিওটি দেখতে থাকো। নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে কর্তৃক স্মারক নাম্বার এত, তারিখ 10/10/2021, মূল প্রদত্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশের তৈল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনে এর জন্য কর্মচারী নিম্নপণিত শূন্যপদের লোকবল নিয়োগের নিমিত্তে নিম্নলিখিত শর্তাদি পূরণে সাপেক্ষে বাংলাদেশ কর্তৃক নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে ক্রমিক নং একটা MLSS পদ সংখ্যা হচ্ছে 45টি, বেতন স্কেল 18,250 থেকে 20,010, গ্রেড 20, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএ অষ্টম শ্রেণী পাশ হলেই তোমরা এখানে আবেদনটি করতে পারবো। আর যে সকল আবেদন করার প্রয়োজন নেই, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, বগুড়া, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, কুষ্টিয়া, বরিশাল জেলা, ভোলা, পটুয়াখালী ও হবিগঞ্জ, তবে সকল জেলা এতে প্রতিবন্ধী সবাই আবেদনটি করতে পারবে। অন্যান্য শর্তাবলী, বয়সসীমা 10/6/2022 তারিখে বয়স, উল্লিখিত তারিখে প্রার্থীর বয়স 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার কন্যা প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, গ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর লিপিবদ্ধ জন্ম তারিখ ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে এবং সংক্রান্ত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমার সুশেষ তারিখ আমরা বিষয়টা ভালো করে দেখে নিই, কারণ কমেন্টে অনেকেই বলে থাকি আমরা যে শুরু কবে শেষ কবে। তো ক 10/6/2022 তারিখ সকাল 10:00 10/6/2022 তারিখ অর্থাৎ ঈদের আগ দিন থেকে, কুরবানির ঈদের আগ দিন থেকে আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা শুরু হবে আর শেষ হবে 30/6 তারিখ বিকাল 5:00 সময়, এটা অ্যাপ্লিকেশন অফ হয়ে যাবে। শুধু ইউজার আইডি প্রার্থীগণ উক্ত সময়ের মধ্যে 72 ঘন্টার মধ্যে একটি 3/7/2022 তারিখ বিকাল 5:00 পর্যন্ত SMS-এর মাধ্যমে ফি জমা দিতে পারবে। 3/7/2022 মধ্যে বিকাল 5টার মধ্যে পরীক্ষার ফিটা জমা দিতে পারবে। তো এখানে বলা হয়েছে নির্ধারিত তারিখের সময় পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনের পদ্ধতি, চাকরি প্রার্থী টেলিটক বাংলানি লিঙ্ক ওয়েব অ্যাড্রেসে এইখানে ঢুকতে হবে, এই ওয়েবসাইটটিতে ঢুকলে বাংলাদেশ তেল গ্যাসের যে সার্কুলার তাদের মেন পেজ আছে সেখানে গিয়ে আবেদনটি করতে হবে। তো আবেদন যদি তোমরা করতে না পারো অবশ্যই ডেসক্রিপশন চেক করবে, সেখানে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে ভিডিওটি তোমরা নিজে নিজে আবেদনটি করতে পারবে। তারপরে যদি তোমরা যদি আবেদন করতে না পারো, কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে আমাকে নক করবে, অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব। তো এই ছিল আজকের ভিডিওটি, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।